ফের বিরোধী শিবিরে ভাঙন মুর্শিদাবাদের বড়ুয়ায়। বিজেপি কংগ্রেস ও নির্দল থেকে উন্নয়ন করতে না পারায় উন্নয়নের স্বার্থে বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলমের হাত ধরে তিনজন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্বার্থে ফের বিরোধী শিবিরে ভাঙন মুর্শিদাবাদের বড়ুয়ায় তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি কংগ্রেস ও নির্দল থেকে তৃণমূলে যোগদান করে। শুক্রবার সকালে বড়ুয়া ব্লকের দক্ষিণ চক্র তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আসন্ন 21 জুলাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি সভার আয়োজন করে বড়ুয়ার পঞ্চায়েত সদস্যরা। যোগদানকারী বিজেপি নেতা উজ্জ্বল দত্ত বলেন, বিজেপিতে থেকে মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না, তাই আমি তৃণমূল কংগ্রেসে সহসভাপতি মাহে আলমের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। মানুষের কাজের উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করলাম। মাহে আলমের নেতৃত্বে আর মাননীয় প্রধান সাহেবা পাপিয়া ঘোষের নেতৃত্বে আমরা তৃণমূলে যোগদান করলাম, মানুষের কাজের জন্য, মানুষের উন্নয়ন করার জন্য। আমি সাবুলপুর পঞ্চায়েতে সাটিতারা 170 নম্বর সংসদে জয় হয়েছিলাম বিজেপি থেকে। হ্যাঁ, যোগদান করলাম স্বেচ্ছে। ওখানে থেকে কিছু কাজ করতে পারছিলাম না বলেই আজকে তৃণমূলে যোগদান করলাম। যোগদানকারী আশুতোষ ঘোষ জানান, কংগ্রেসে থেকে আমরা কোনো মানুষকে পরিষেবা দিতে পারছি না, তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমরা মানুষের উন্নয়নের জন্য কংগ্রেস পার্টি থেকে আমরা কিছু উন্নয়ন পাচ্ছি না, সেই জন্য আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দল আমরা যোগদান করলাম। মানুষ তো পরিষেবা দিতে পারছে না, সেই জন্য তাকে ভোট থেকে হারিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এই তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করলাম। তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলম জানান, সাবলপুর গ্রাম পঞ্চায়েত এবং শাহরা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা তিনজন পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করে। এবছর 21 জুলাই আগের বছরের তুলনায় এই বছর কর্মীদের উপস্থিতি আরও বেশি হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবারই কলকাতার রাজপথে 21 জুলাই পালিত হয়। তাই আজকে বড়ুয়া ব্লকের দক্ষিণে আজকে 21 জুলাইয়ের নিয়ে 6টি অঞ্চলকে নিয়ে আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভাতে আমাদের সম্মানীয় জেলা সভাপতির নির্দেশ নিয়ে আমাদের সাবলপুর অঞ্চলের দুজন জনপ্রতিনিধি, একজন হচ্ছে উজ্জ্বল দত্ত বিজেপির আর একজন হচ্ছে আশুতোষ ঘোষ কংগ্রেসের, আর আমাদের মিঠু মণ্ডল শাওড়ার নির্দলের, তারা তিনজন আজকে তৃণমূল কংগ্রেসে এই প্রস্তুতি সভাতে তারা যোগদান করলেন। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7799 5212422।